কোচিং এ স্যার হচ্ছে কিছু মেয়েদের এক্সট্রা ক্লাসের নাম করে যে কিছু টার্গেট করে তাদেরকে যে বাবার আদরের নাম করে তাদের গায়ে স্পর্শ করত, স্পর্শকাতর জায়গাতে তারা স্পর্শ করত, এমন ভিকটিমকে এইভাবে করে টার্গেট করত যে সে তারা ভাবতো সে নিজেই একাই, এই জন্য তারা বলার সাহস পায়নি। এতদিন পরে যখন এইভাবে এই বিষয়টা বের হয়েছে এখন সবাই আস্তে আস্তে এগিয়ে আসছে। আচ্ছা, এখন এই এরকম ঘটনা কয়জনের সাথে ঘটেছে? অনেকের জনের সাথে ঘটেছে, সবাই উনি কোচিংয়ের নামে প্রতিনিয়ত এইসব কাজ করে যাচ্ছে, কয় বছর ধরে করছে। একজন মেয়ের সাথে তো এই ঘটনা ঘটেনি, কয়েকজন মেয়ের সাথে ঘটেছে, প্রতিনিয়ত উনি করছে। আপনাদের অভিযোগের প্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নিল? উনি উনাদের হচ্ছে বেলি রোডে ট্রান্সফার করে দিয়েছে, কিন্তু উনাকে আমরা বহিষ্কার করতে চাই স্কুল থেকে, উনাকে জেলে ঢুকাতে হবে। উনাকে উনা তো দোষী সাব্যস্ত হয়েছে, প্রমাণিত হয়েছে। জি, এখনো কেন তিনি ভিকারুননিসা আছে, এখনো কেন তাকে বহিষ্কার করা হচ্ছে না? শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করছেন যে তিনি আসলে আপনাদের কোন ক্লাস নিতেন বা তার পরিচয় কি? অঙ্ক ক্লাস নিতেন, ম্যাথ ক্লাস নিতেন, তারা নাম কি? উনি শিক্ষক ছিলেন, মুরাদ হোসেন সরকার তার নাম। আচ্ছা, এখন তাকে যে প্রধান শিক্ষকের বা প্রিন্সিপাল অধ্যক্ষের কার্যালয় দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছিল, আপনাদেরকে কি বলা হয়েছে? আমাদেরকে তেমন কিছু বলা হয়নি, সব প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে প্রধান প্রধান অধ্যক্ষের কার্যালয়ে ট্রান্সফার করা হয়েছে। আমরা চাই তাকে একবারে বহিষ্কার করে দেওয়া হোক। সেটা আমরা জানি না। আবার বলছি যে কাছে আসো, ওই দিন গেছি, পরে উনি টান দিয়ে আমার মাস্ক খুলছে, খুলে সে আমাকে লিপ কিস করছে জোর করে, এরপর সে আমার লাইক ড্রেসের পিছন থেকে ড্রেসের ভিতর থেকে হাত দিছে, আমাকে তার ল্যাপটপ দেখায়, ল্যাপটপে পর্ন ছিল। সে আমাকে পরে ফোর্স করলো যে তুমি এটার দিকে এখনই দেখবা। ওই ভিডিওটা আমাকে তিন চার মিনিট একটা ভিডিও পরে দেখাইছে, আমার হাত টাচ করা শুরু, পাশে এসে বসতো, এসে ঘাড়ির উপর হাত রাখতো, আর এগুলো করার পর সে বলতো যে আমি তো তোমার বাবার মতো, আমি তো কোনোদিন খারাপ কাজ কিছু করতে পারি না, আমি যা করতেছিস তা ভালোই, এগুলো খারাপ কিছু না, তুমি হচ্ছে মাইন্ড করো না। সে হচ্ছে আমাদের স্কুলের ম্যাথ টিচার, সিনিয়র ম্যাথ টিচার মুরাদ হোসেন সরকার। তো ক্লাস সিক্সের ফার্স্টের দিক থেকে ওনার থেকে আমি ওনার কাছে পড়ি, প্রথম দিক থেকে ওনার কাছে তিনজন পড়তো, আমি একজন ছিলাম। তো উনি ফার্স্ট দিন থেকে একটা ম্যানিপুলেটিভ কথা বলতো, সেটা হচ্ছে সে আমাদের বাবার মতো, আমি তার মেয়ে, তার মেয়ের নাম আর আমার নাম নাকি সেম, আর সে আমাকে অনেক আদর করে, আমি তার জন্য স্পেশাল, এরকম প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা দিন অলমোস্ট এই কথাটা বলতো সে। তো শুরুর দিক থেকে তেমন কিছু করেনি, প্রথম থেকে অনেক আমাদের আদর করতো, পড়াশোনা ভালো মতোই করাতো, কিন্তু আস্তে আস্তে একদিন হচ্ছে সে আমাদেরকে আমার হাত টাচ করা শুরু করে। আমি সামনে বেঞ্চে বসতাম, তখন স্টুডেন্ট ছিল না, সো অবভিয়াসলি আমি সামনে বেঞ্চেই বসবো, সো সে আমার হাত টাচ করা শুরু করতো, এভাবে লাইক পাশে এসে বসতো, এসে ঘাড়ির উপর হাত রাখতো, আর এগুলো করার পর সে বলতো যে আমি তো তোমার বাবার মতো, আমি তো কোনোদিন খারাপ কাজ কিছু করতে পারি না, আমি যা করতেছিস তা ভালোই, এগুলো খারাপ কিছু না, তুমি হচ্ছে মাইন্ড করো না, এগুলো সবসময় বলতো। পরে একদিন এরকম করতে করতে একদিন সে হঠাৎ করে আমাকে তার ল্যাপটপ দেখায়, ল্যাপটপে পর্ন ছিল। তো ফার্স্টে আমি ওটা আমি সিক্সে পড়তাম, অবভিয়াসলি আমার বোঝার কিছু ছিল না যে ওটা কী ছিল, আমি বুঝিনি। সো সে আমাকে দেখাইছে, ফার্স্টে আমি একটু আন্দাজ করতে পারতেছিলাম যে ওটা খারাপ কিছু, সো আমি তাকাইনি। সে আমাকে বলতেছে যে তুমি এটার দিকে তাকাও, পরে আমি বলছি সরি স্যার আমি তাকাতে পারবো না। সে আমাকে পরে ফোর্স করলো যে তুমি এটার দিকে এখনই দেখবা। পরে আমি দেখলাম তিন চার একটা মিনিটের একটা ভিডিও, সে আমাকে পুরো জিনিসটা দেখাইছে। দেখানোর পর সে আমাকে বলে যে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, তুমি নিজেকে কন্ট্রোলে রাখবা সবসময়, বাজেভাবে তাকাতো। আর ওই ভিডিওটা আমাকে তিন চার মিনিট একটা ভিডিও পরে দেখাইছে, দেখানোর পর সে হঠাৎ করে আমাকে বলে যে যাও বাসে চলে যাও, রাগ নিয়ে বলছে। তো এরপর হচ্ছে আমার আমি তখন একা ছিলাম কোচিংয়ে, আমার তেমন ফ্রেন্ড ছিল না, তিনজন আর কি থাকবে। তো আমার পরে কয়েকটা ফ্রেন্ড আসছে, এরপর হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথেও সে এরকম খুব ভাব দেখাইতো, বলতো তোমরা আমার মেয়ের মতো, আমি কোনোদিন খারাপ কাজ করতে পারি না। তিনি সবসময় যে কাজটা করতো সেটা হচ্ছে তার যত ভালো কাজ আছে সেগুলো ভিডিও করতো, ভিডিও করে এনে আমাদের সবাইকে দেখাইতো আর ম্যানিপুলেট করতো যে দেখো আমি কত ভালো কাজ করি, আমি তো কোনোদিন খারাপ কাজ করতেই পারি না, এই ধরনের জিনিসপত্র দেখায় আমাদেরকে এমনভাবে একটা মানে বুঝাইছে যে সে যে কাজ করে সেটা ভালোই, ওটা খারাপ হতে পারে না। সো আমাদের মাইন্ডেও এটা সেট হয়ে গেছে যে সে যে আমাদের হাত ধরে এই সব করে এগুলো হচ্ছে বাবার মতো করে, আর আমরা ছোটো ছিলাম, অবভিয়াসলি বোঝার কোনো উপায় ছিল না। একদিন কোচিংয়ের ছুটি পরে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে সবসময় একসাথে বাসায় যেতাম,
তো ওই দিন আমরা দুইজন ওয়েট করতেছিলাম, উনি আমাদেরকে বলছে যে তোমরা একটু বসো। এরকম মাঝে মাঝে আমাদের বলতো যে ছুটি পড়ে আমাদের দুজনকে আলাদা আলাদা করে বসে থাকতে, উনি আমাদের সাথে কাজ করবে বা ওনার কাজ ছিল। বসেছে, এরপর ওনার ল্যাপটপে আমাদেরকে কিছু একটা দেখাইতেছিল। এরপরে উনি আসছে, এসে আমাদেরকে বলতেছে যে উনি বসেছিল চেয়ারে আর আমরা বেঞ্চে বসেছিলাম। পরে বলতেছে যে তুমি আমার কাছে আসো তোমরা দুজন। তো আমরা গেলাম ওনার পাশে যে দাঁড়াইছি। পরে ফার্স্টে আমাকে ডাকছে, ডেকে বসে আমার একদম আমার সাথে এসে আমার গায়ের সাথে ঘেঁষে দাঁড়ো। তো আমি একটু সংকোচ বোধ করি, কিন্তু ওনাকে এতটাই ট্রাস্ট করতাম যে আমি চিন্তা করলাম যে উনি তো খারাপ না, উনি ভালো মানুষ। পরে গেলাম যে ফার্স্ট, তারপর উনি পিছন থেকে হাত নিয়ে আমাকে এভাবে হাগ করছে, আমার চেস্টে লাগছে। তো আমি বুঝতে পারিনি। এরপর আমার ফ্রেন্ডকেও ডাকছে, এরপর ওকে এরকম হাগ করছে। পরে সে আমার ফ্রেন্ডকে বলতেছে যে দেখো তুমি তো আমাকে হাগ করতে সংকোচ বোধ করো, কিন্তু আমার কথা আমাকে ইন্ডিকেট করে বলছে যে ও তো পুরো ওর পুরো বডিটা আমাকে দিয়ে দেয়। তো এটা খুবই অফেন্সিভ একটা কথা ছিল। আমার ফ্রেন্ড একটু বুঝতে পারছে যে উনি কেন এই ধরনের কথা বলবে, এটা অবভিয়াসলি শুনতে ভালো শোনা যায় না। তো আমি বুঝতে পারিনি যে উনি আসলে কী মিন করতেছে বা কী করতেছে, এরকম হয়েছে। এরপর আরেকদিন কোচিংয়ের পরে, ওই দিন আমার ফ্রেন্ড ছিল না, তো ওই দিন উনি আমাদের দুজনকে ডাকছিল, বলছে যে কোচিংয়ের পরে ওনার খাতার কোনো একটা কাজ আছে, এটার জন্য আমাদের থাকতে হবে। তো আমরা গেছি, উনি বেঞ্চে বসেছিল আর আমরা অপোজিটে দুইটা বেঞ্চে বসেছিলাম আমরা দুজন একসাথে। পরে সে আমার ফ্রেন্ডের মা চলে আসছিল, কল দিছে ওনার ফোনে, পরে ও চলে গেছে আর আমারও ওর সাথে যাওয়ার কথা, কিন্তু সে আমাকে বলছে যে ওকে যেতে দাও তুমি থাকো আমাকে। পরে আমি স্যারকে বললাম, স্যার আমার আম্মু তো আসছে আমার যাওয়া লাগবে, বলে যে দুই মিনিট থাকো, বেশি টাইম লাগবে না, তুমি থাকো এখানে। পরে আমি থাকলাম। এরপর সে আমাকে বললো যে পাশ ওনার যে কোচিংটা শেডি প্লেস, অনেক বেশি একটা শেডি প্লেস, সেখানে তিন চারটা রুম নিয়ে একটা পুরো বাসার মতো প্লেসে উনি পড়ায়, কেউ দেখলে বুঝবেও না যে ওটা কোচিং সেন্টার। তো ওখানে তিনটা রুম ছিল, ওনার যেখানে কোচিং করাতো তার পাশের রুমটাতে আমাকে যেতে বলছে, যে সে বসে ওই রুমটা অন্ধকার ছিল, বসে ওই রুমে যাও। আমার কাঁধে ব্যাগ ছিল। পরে আমি ওনাকে জিজ্ঞেস করছি যে কেন ওখানে যাওয়া লাগবে। পরে সে বলতেছে যে কাজ আছে আসো। গেছি আমি, যে উনি বসে আমার কাঁধে ব্যাগ ছিল, বসে ব্যাগটা খুলো। পরে আমি স্যারকে জিজ্ঞেস করছি, মানে দুই তিনবার জিজ্ঞেস করছি, স্যার কেন ব্যাগ খুলবে, আমার তো বাসায় যাওয়া লাগবে এখন। আমি একটু ভয় পাইতেছিলাম তখন, কারণ পুরো কোচিংয়ে আমি আর উনি একা, আর কেউ ছিল না। তো উনি আমাকে জোর করে ব্যাগটা খুলাইছে, খুলায় বলছে যে তুমি আমার কাছে আসো। তো আমি ভয় ভয় গেছি ওনার সামনে। এরপর উনি হঠাৎ করে এসে আমাকে জোরে টাইট করে জড়ায় ধরছে, ধরে সে আমার কপালে কিস করছে, করে হচ্ছে সে দূরে সরে গেছে। পরে বলতেছে যে আমি তোমাকে যা করছি সেটা আমি একদম তোমার বাবার মতো করে করছি আর কোনো কিছু না, তুমি উল্টাপাল্টা কিছু মিন করো না। আর তুমি যদি এই কথা কাউকে বলো যে আমি তোমাকে হাক করছি, তাহলে স্কুলে তোমার রেপুটেশন, আমি স্কুলে একটা রেপুটেটেড কিড, অ্যান্ড সে বলতেছে যে তুমি যদি এটা কাউকে বলো তাহলে তোমার রেপুটেশন খারাপ হয়ে যাবে, সবাই মনে করবে যে তুমি খারাপ আর সবাই জেলাস হবে তোমার জন্য। পরে বলতেছে যে আর এটা বারবার আমাকে এইটা করার পর, কাজটা করার পর সে আমাকে বারবার বোঝাতেছিল যে আমি তোমাকে বাবা হিসেবেই করছি। তো আমি একটা বাচ্চা হিসেবে তখন আমি বুঝতে পারিনি যে সে কী মিন করতে চাইছে। পরে আমি ওনাকে বিশ্বাস করছি, তখন আমি ওনাকে বিশ্বাস করছি যে না উনি ভালো মানুষ, উনি খারাপ কিছু করেনি। এরপর আরেকদিন কী করছে, কোচিংয়ের শেষে এরকম ওই দিনও আমি একা ছিলাম, ওই রুমটাতে আবার আমাকে নিছে, আবার বলছে যে কাছে আসো। ওই দিন গেছি, পরে উনি টান দিয়ে আমার মাস্ক খুলছে, খুলে সে আমাকে লিপ কিস করছে জোর করে। এরপর সে আমার লাইক ড্রেসের পিছন থেকে, ড্রেসের ভিতর থেকে হাত দিছে। পরে হচ্ছে আমি দূরে সরে গেছি একটু, কারণ আমার সেটা ভালো লাগে নাই। আমি বুঝতে পারতেছিলাম যে হয়তো বা সে খারাপ কিছু করার চেষ্টা করতেছে। পরে আমি দূরে সরে যাই। এরপর সে আমার দিকে রাগের চোখে বলতেছে বাসা যাও, এরকম করে বলছে, চিল্লাই বলছে যে বাসা যাও। এরপর আমি চলে গেছি। এরপরে উনি হচ্ছে এরকম আরও অনেকের সাথে উনি এই কাজটা, এখন আমরা বিচার চাচ্ছি, আমাদেরকে গতকাল যে নোটিশ দেওয়া হয়েছে তাকে প্রত্যাহার করা হয়েছে, কিন্তু প্রত্যাহার করে তো কোনো লাভ নেই, সে অন্য ব্রাঞ্চে যেয়েও একই কাজ করবে, অন্য ব্রাঞ্চে অনেক মেয়ে আছে। সো আমরা চাই যে তাকে বহিষ্কার করা হোক পুরো স্কুল থেকে এবং তার লাইসেন্সটা নিয়ে নেওয়া হোক।